রামনবমী উপলক্ষে সাংসদ ঘোরালেন লাঠি। গতকাল রামনবমী উপলক্ষে নদিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সাংসদ জগন্নাথ সরকার। চাকদা, আড়াংঘাটা, কৃষ্ণনগর, শান্তিপুর কোথাও হাঁটলেন মহামিছিলের, কোথাও বা রামনবমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে শোনালেন ধর্মকথা। অতীতেও তাকে মতুয়া সম্প্রদায়ের সাথে বাজনা বাজাতে দেখা গেছে, কখনো কৃষকদের সাথে ট্রাক্টর চালাতে, সরল স্বাভাবিক হিসাবে গ্রামের জন্মভূমি নিয়ে গর্ব করা এই সাংসদকে গতকাল দেখা গেল লাঠি খেলা করতে অত্যন্ত দক্ষতার সাথে। এ ব্যাপারে তিনি জানান, আরএসএস থেকে উঠে আসার কারণে কষ্ট সহিষ্ণু জীবনযাপন করি এখনো পর্যন্ত। সনাতনী রীতিনীতির সংস্কৃতি ধরে রাখা এবং তার প্রচার প্রসারে আজীবন কাজ করে যাব। তবে রামনবমী নিয়ে এবারে অনেকটাই নমনীয় প্রশাসন, তৃণমূলকেও দেখা যাচ্ছে রামের প্রতি শ্রদ্ধা জানাতে। দেরিতে হলেও বোধগম্য হয়েছে, এটাই আমাদের সফলতা। যে হিন্দুত্বের জাগরণ ঘটেছে সেই জন্য তারা আর বিরোধিতা না করে প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেছে। কোথায় কোথায় আমার তো মনে হয় পুলিশ পুতুলের মতো না দাঁড়িয়ে রামনবমীর যারা মিছিলে হাঁটছে পুণ্যার্থীদের জলদান করা উচিত, কমসে কম একটা কাজ তারা পাবে। তাই এটা প্রশাসনের প্রতি আমার একটা পুলিশের কাজ, সামাজিক চেতনা বোধ জাগানো এবং সমাজকে সহযোগিতা করা, সেই দিক থেকে তাদের কমসে কম যাত্রীদের যারা পদব্রজে রামনবমী পবিত্র দিনে মিছিল করছে তাদেরকে জলদান করতে হবে। দাদা, তৃণমূলের ক্ষেত্রগুলো দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হতে রামনবমী সম্পর্কে, কীভাবে দেখছেন? এরা দুদিন পরে নিজেরাই রামনবমী করবে সেই বাতাবরণ তৈরি হয়ে গেছে, কারণ আগামী দিন মমতার আর কোনো গতি নেই। কারণ তিনি যে রাজনীতি খেলেছেন, নোংরামি করেছেন, মুসলিমরাও তার ধাপ্পা বুঝে গেছে, তাদের ভাষাও বুঝে গেছে, তাদেরকে ক্রিমিনাল হিসাবে তৈরি করে ভোট ব্যাংক তৈরি করার জন্য কাজ করেছেন, উন্নয়ন প্রকৃতপক্ষে করেননি, আজকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একটা সমাজকে। তাই মমতা এইভাবে এখন তাদেরকে আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, সেই জন্য কোথায় জ্বালিয়ে পুড়িয়ে মারছে, বিভিন্ন জায়গায় করছে। আজকে এই হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে আজকে সবই দুঃখজনক, ওই বীরভূমের চাইতেও মারাত্মক ঘটনা ঘটেছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।